কলা জি তেজপুর পুয়ার বহু কেটা গুরুত্বপূর্ণ খবর ওলাইছে ইতিমধ্যে আপনাদের এই খবর কেটা প্রথমের পর হলেকে অতি মনোযোগে চাই যাব আর আপনাদের যদি এই চ্যানেল নতুন কইছে তাহলে চ্যানেল তো সাবস্ক্রাইব করব এনে ধরনের নতুন নতুন সদায় ইনফরমেশন বিলাক পাই দেখিব আহক আমি দেরি নকরে ভিডিওটি আরম্ভ করো পুয়ার প্রথম তো খবর হয়েছে এটা গুরুত্বপূর্ণ খবর 26 ফেব্রুয়ারীত ভারত বন্ধ আর চকা বন্ধর আহ্বান দুটা সংগঠনের যে সমগ্র দেশজুড়ি পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদত ভারত পরিবহন কর্মী কল্যাণ সংঘয় 26 ফেব্রুয়ারী দেশজুড়ি চকা বন্ধর আহ্বান জানাইছে। সংঘয় শীঘ্রই সরকারক পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি রোধ করার বাবে দাবি জানায়। আনহাতে সেইদিনা কনফেডারেশন অফ অয়েল ইন্ডিয়া ট্রেডার্সেও ভারত বন্ধর আহ্বান জানায়। প্রস্তাবিত ইউএ বিধেয়ক বাতিলের দাবিত ভারত বন্ধর আহ্বান জানাইছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সে। বন্ধর সময়ত 26 ফেব্রুয়ারী দেহত সমগ্র পরিবহনকারী ট্রাক সমূহের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ব। উল্লেখযোগ্য যে আন্তঃরাষ্ট্রীয় খাৰতেলৰ বাজারত চাহিদা আর মূল্য বৃদ্ধি নোহার পাছতো ভারতত পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করিয়ে ভারত পরিবহন কর্মী কল্যাণ সংঘয়ে চকা বন্ধর আহ্বান জানাইছে। তৃতীয় নম্বর খবরটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রী অসম ভ্রমণের প্রাক্ষণত বিজেপিলৈ পদেশ কংগ্রেসের 6টা প্রশ্ন। যে প্রধানমন্ত্রী অসম ভ্রমণের প্রাক্ষণত সোমবারে গুৱাহাটী ৰাজীৱ ভৱনত অসমৰ ৰাইজৰ দুর্দশকতা ব্যক্ত করে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপন বরা এক সংবাদমেল সম্বোধন করে। প্রদেশ কংগ্রেসের কার্যালয়ত আয়োজিত এই সংবাদমেলত বিজেপিৰ শাসনত হওয়া বিফলতার উপর রিপন বরায় প্রত্যক্ষভাবে 6টা প্রশ্নের অবতারণা করে। কাইনের উপর প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপন বরার প্রশ্ন, আমি আশা করছো প্রধানমন্ত্রী ডাঙরে স্পষ্ট করব যে জনসাধারণের আশা আকাঙ্ক্ষাক আহ্বান করে কিয় কাইন বলবৎ করবলৈ লৈছে, কেতিয়া তেখেতে জনসাধারণের কথা শুনিব আর কাক প্রত্যাহার করব। রাজ্যখনত অভাবনীয়ভাবে বৃদ্ধি পোৱা নিবনুয়া সমস্যার উপর রিপন বরার প্রশ্ন, বিজেপিয়ে 25 লাখ লোকক চাকরি দিয়ার প্রতিশ্রুতি দিছিল কিন্তু যোৱা 5 বছৰত মাত্র 80,000 লোকক সংস্থাপন দিবলৈ সক্ষম হয়েছে, যুক্ত প্রতিশ্রুতির মাত্র 3%। মোদী ডাঙরে স্পষ্ট করবনে কিয় তেখেতসকলৰ প্রতিশ্রুতি অনুসরণে 97% লোকক সংস্থাপন দিব নোৱাৰিলে। কোৱা হয় যে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের উপর বরার প্রশ্ন, চুটিয়া কোচ রাজবংশী মরাণ মটক টাই আহোম আর চাহ জনগোষ্ঠীক ধরে ছয় জনগোষ্ঠীক বিজেপিয়ে জনজাতিকরণ করার প্রতিশ্রুতি দিছিল, বিজেপিয়ে প্রতিশ্রুতি পাহরি গৈছে। এই জনগোষ্ঠী প্রমুখ প্রতারণা করার বাবে প্রধানমন্ত্রী ডাঙরে তেখেতসকলের ওসর ক্ষমা খুঁজবনে। পিছনে কয় যে বিজেপিয়ে চাহ শ্রমিকসকলের করা ভুয়া প্রতিশ্রুতির উপর বরার প্রশ্ন, বিজেপিয়ে চাহ শ্রমিকসকলের দৈনিক মজুরি 351 টাকা করার প্রতিশ্রুতি দিছিল, 5 বছর অন্তত বিজেপিয়ে মাত্র 217 টাকালে বৃদ্ধি করলে। কেরালার চাহ শ্রমিকের দৈনিক মজুরি 380 টাকা, কিয় চাহ শ্রমিকসকল অবহেলা করা হয়েছে। সোণোৱাল সরকারের দিনত অভাবনীয়ভাবে অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির উপর বরার প্রশ্ন, অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্য আজি সাধারণ জনতার সমর্থনের বাহিরত, বিজেপি সরকারের দিনত পুঁজিপতি সকল বেশি ধনী হওয়ার পরিবর্তে সাধারণ জনতায় কিয় ডাইল শাক পাচলি কিনিবর বাবে অপাগরক হয়েছে, সাধারণ জনতা উপার্জন কমি যাওয়ার ফলত দৈনন্দিন অত্যাবশ্যকীয় সামগ্রী কিনবলৈ গৈ তেওঁলোকে কেনেকৈ লড়া চলে পড়াশোনা খরচ বহন করব। আনহাতে পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সমগ্রব্যাপী চলি থাকা প্রতিবাদের উপর বরার প্রশ্ন, বিজেপি সরকারে 30 টাকা পেট্রোল কিনে 90 টাকাত বিক্রি করে আছে, ইয়া বলপূর্বক সংগ্রহ নহয় জানো, ইয়া দিন দুপুরতে ডকাইতি নহয় জানো, সাধারণ জনতায় দুর্ভোগ ভোগ থাকার সময়তে পেট্রোল ডিজেলের অত্যাধিক করার নামত বিজেপিয়ে তেওঁলোকের পুঁজিপতি বন্ধুসকলক ধনী করার স্বার্থত সাধারণ জনতার পৰা বলপূর্বকভাবে দন কাঢ়ি লৈ আছে। আর তৃতীয় নম্বর খবরটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর, পরেশ বড়ুয়া অসমীয়া সি বাবে আটাইতকৈ ডাঙর শত্রু, চীন বাংলাদেশের কম্বো প্রোডাক্ট নাকি পরেশ বড়ুয়া, একথা কইছে মত্যরঞ্জন বরাই। পরেশ বড়ুয়া অসমীয়ার বাবে সি বাবে আটাইতকৈ ডাঙর শত্রু, চীন বাংলাদেশের কম্বো প্রোডাক্ট নাকি পরেশ বড়ুয়া, এই কথা জানাইছে সত্যরঞ্জন বরাই। রাজ্যের আত্মীয় খবর লোবলে আহি আছে সত্যরঞ্জন বরা আর গীত কামরূপর কুটুম্ব সুরক্ষার মিশন আজি গুৱাহাটীৰ প্ৰেছ ক্লাবত হয় সংবাদমেলা আয়োজন কৰে, এই সম্পৰ্কে বিতৰ্কিত সত্যৰঞ্জন বৰাই এই কথা জনায়।
সত্যৰঞ্জন বৰাৰ ওপৰত গেৰুৱা কাপোৰ লৈ জিনিছ প্ৰিণ্টে ড্ৰামা কৰিবলৈ আহিছে নেকি বুলি বহুতে প্ৰশ্ন কৰিছিল। কাৰোবাক অপমান কৰিবলৈ সহজ আজি চাগে অসমত আটাইতকৈ তাৎচল্য কৰা মানুহজন চাগে সত্যৰঞ্জন বৰা। কুটুম্ব সুৰক্ষা মিছনৰ সন্দৰ্ভত বৰাই কয়, কুটুম্ব সুৰক্ষা মানে প্ৰত্যেকে আমাৰ কুটুম্ব। কুটুম্ব সুৰক্ষা মিছনৰ সাংগঠনিক ৰূপটোক কোৱা হয় কুটুম্ব সুৰক্ষা পৰিষদ। 4,230 গৰাকী সদস্য লগ হৈছে আমাৰ গৰাকী এজনো আত্মীয় এজন আনৰ বুকুত জানো সেয়ে মাৰিব পাৰিব। এইবাৰ দীঘলীয়া মিছন লৈছোঁ, হয়তো এই মিছনহে হোৱালৈ মই জীয়াই নাথাকিব পাৰোঁ। লগতে আৰু এবাৰ শত্ৰু বিচাৰি পালোঁ বুলি মন্তব্য কৰে সত্যৰঞ্জন বৰাই। মোৰ সভ্যতা সংস্কৃতি কথা কওঁতে যিসকলৰ গা জ্বলিছে সেইসকল আমাৰ শত্ৰু। পৰেশ বৰুৱা অসমীয়া জীৱনৰ বাবে আটাইতকৈ ডাঙৰ শত্ৰু। চীন বাংলাদেশৰ কম্ব প্ৰডাক্ট নেকি পৰেশ বৰুৱা? শেহতীয়াকৈ সামাজিক মাধ্যমত পৰেশ বৰুৱাৰ বিষয়ত বিতৰ্ক সন্দৰ্ভৰ সত্যৰঞ্জন বৰাই মন্তব্য প্ৰকাশ কৰে। 4 নম্বৰ খবৰটো হৈছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। আপুনি প্ৰধানমন্ত্ৰী লোন আঁচনি নামত পঞ্জীয়ন কৰিছিল নেকি? লোন আঁচনিৰ নামত 4,000 লোকক ৰাম ঠগন দিছে দুষ্ট চক্ৰই। যে দেশজুৰি চাইবাৰ কামৰ ঘটনাক্ৰমে বৃদ্ধি হ'বলৈ ধৰিছে, এইবাৰ দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ লোন আঁচনিৰ নামত 4,000 লোকক ঠগন। ইয়াত কৈছে মুম্বাই আৰক্ষীয়ে শেহতীয়াকৈ এনে এক ভয়ংকৰ ঘটনা পোহৰলৈ আহিছে। এজন বুঢ়া লোকে দীৰ্ঘদিন ধৰি প্ৰধানমন্ত্ৰী লোন আঁচনিৰ নামত 9টাকৈ এপছ আৰু এটা ৱেবছাইট চলাই আছিল আৰু এপছ আৰু ৱেবছাইটৰ যোগেদি ঋণৰ কাৰণে কৰিবলৈ বিজ্ঞাপন দিছিল। প্ৰায় 28 লাখ লোকে এই এপছটোৱে ডাউনলোড কৰিছিল। এপছ ডাউনলোড কৰাৰ পাছত লোকসকলে তাত নিজৰ ব্যক্তিগত ডকুমেণ্টছ পঞ্জীয়নৰ বাবে ধনো প্ৰদান কৰিছিল। যে গ্ৰাহকে পঞ্জীয়নৰ নামত 8,000-10,000 টকা পৰ্যন্ত দিছিল আৰু আলিগড়ত এটা কল চেণ্টাৰ খুলি থৈছিল য'ত বিভিন্ন ছাত্ৰীক নিয়োজিত কৰা হৈছিল গ্ৰাহকসকলৰ সৈতে কথা পাতিবলৈ। শেহতীয়াকৈ আৰক্ষী আৰু চাইবাৰ ক্ৰাইমে এই এপছ আৰু ৱেবছাইটসমূহৰ কথা গম পাই ততদকৈ ইয়াৰ বিৰুদ্ধে তদন্ত কৰে। আৰোপীক আটক কৰি সোধা পোছ কৰে আৰক্ষীয়ে। 5 নম্বৰ খবৰটো হৈছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। নিৰ্বাচনৰ পূৰ্বে BTRৰ অপ্ৰাদেশিকিত বিদ্যালয় মহাবিদ্যালয়ৰ প্ৰাদেশিকৰণ কৰা হ'ব, এই কথা জনাইছে প্ৰমোদ বড়োৱে। যে নিৰ্বাচনৰ পূৰ্বে BTRৰ অপ্ৰাদেশিকিত বিদ্যালয় মহাবিদ্যালয় প্ৰাদেশিকৰণ কৰা হ'ব প্ৰমোদ বড়োৱে। গোহাঁইগাঁও মহকুমাৰ অসমবংগ সীমান্তস্থিত BTR শিক্ষা বিভাগৰ উদ্যোগত জাৰাগুৰি উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় খেলপথাৰত আজি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কৰ্মজীৱনক লৈ এটা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাত BTRৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য প্ৰমোদ বড়োৱে উপস্থিত থাকি কয় যে BTRৰ 6.3 আৰ্টিকেলৰ ভিত্তিত BTRৰ প্ৰাধিকৰণৰ পৰা বাদ পৰা বিদ্যালয় মহাবিদ্যালয়সমূহ বিধানসভা নিৰ্বাচনৰ পূৰ্বে নীতি নিয়মৰ মাজেৰে প্ৰাধিকৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। কয় যে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগতে BTRৰ প্ৰমোদ বড়োৰ মত বিনিময় আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ভৱিষ্যত কৰ্মস্থাপনৰ BTR চৰকাৰৰ ফালৰ পৰা কৰ্মশালা ব্যৱস্থা গ্ৰহণৰ বাবে আজি গুৰুত্বপূৰ্ণ সভাখনত কোকৰাঝাৰ জিলাৰ বিষয়া জয়পাল সিং বক্ম, গোহাঁইগাঁও শিক্ষাখণ্ডৰ বিষয়া অমৰ সিং বক্মৰ উপৰিও বহুতো বিশিষ্ট শিক্ষাবিদ উপস্থিত থাকি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ জীৱন কৰ্ম পৰিকল্পনা কেনেধৰণে ল'ব লাগে আৰু কি পদ্ধতিৰে আগবাঢ়ি গ'লে ভৱিষ্যত জীৱনৰ সফল হ'ব পাৰিব এই বিষয়টো ব্যক্ত কৰে। সকলো বিতংকৈ আলোকপাত কৰি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ প্ৰতি ভাষণ আগবঢ়ায়। 6 নম্বৰ খবৰটো হৈছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। পিতৃ মাতৃৰ পিছত এইবাৰ যিসকলে অবিহিত ছোৱালী সেইসকলে পাব পেঞ্চন। কৈছে পিতৃ মাতৃৰ পিছত আজীৱন পেঞ্চন পাব অসমৰ অবিবাহিত যুৱতীয়ে। কোনো দুখীয়া পৰিশোধ কৰিব নালাগে মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণ। আত্মীয়ক সহায় গোটলৈ আগবঢ়োৱা ধনৰ পৰিমাণ বৃদ্ধি পাব 1,00,000 টকালৈ। আগতে আত্মসহায়ক গোটক 50,000 টকা দিছিল বছৰে, কিন্তু এইবাৰ 1,00,000 টকা বৃদ্ধি কৰিছে আত্মসহায়কলৈ গোটলৈ। তাৰপিছত যুৱতীসকলে পাব, কোনসকলে পাব পৰৱৰ্তী আৰু এটা ভিডিঅ'ৰ সৈতে আপোনালোকক জনাই দিম। 7 নম্বৰ খবৰটো হৈছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্বাচন নেখেলে বুলি কৈ নিজৰ গুৰুত্ব বঢ়াই পুনৰ নিৰ্বাচন খেলে কোনে কৰিলে এই মন্তব্য। যে হিমন্ত বিশ্ব শৰ্মাই নিৰ্বাচন নেখেলে বুলি কৈ নিজৰ গুৰুত্ব বঢ়াই পুনৰ নিৰ্বাচন খেলে এই মন্তব্য সাংসদ গৌৰৱ গগৈৰ। কংগ্ৰেছ অসম বচাও আহক কাৰ্যসূচীৰ অধীনত দেওবাৰে গোলাঘাটত অনুষ্ঠিত হয় এক বৃহৎ জনসভা। গোলাঘাট বিধানসভা সমষ্টিৰ উষা গৰহা চাহ বাগিচা খেলপথাৰত অনুষ্ঠিত হয় জনসভাখন। প্ৰায় 5,000 লোকৰ সমাগত হয়। অজন্ত নেওগৰ BJP গমনৰ পাছত সমষ্টিত কংগ্ৰেছৰ সৰ্ব গৌৰৱ উদ্ধাৰৰ ক্ষেত্ৰত এই জনসভাখনে বিশেষ তাৎপৰ্য
বহন কৰিছে। ফলে সভাত পদে কংগ্ৰেছৰ একাংশ ৰতি মহাৰতিৰ লগতে উপস্থিত থাকে প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা EICCৰ সম্পাদক মুকুল ৱাসিং। ইয়াত কৈছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ৰিপন বৰা, সাংসদ গৌৰৱ গগৈ, ৰজলীলা তিৰ্কী, মীৰা বৰঠাকুৰ, অজয় ফুকন আদি নেতাই নিজ ভাৱনত প্ৰসংগত শাসনবিধিত BJP চৰকাৰখনক খোৰদাৰ সমালোচনা কৰি আগন্তুক নিৰ্বাচনত কংগ্ৰেছ মিত্ৰজোঁটে চৰকাৰ গঠন কৰিব বুলি দাবী কৰে।